আজকে বাংলাদেশের ঐতিহাসিক মুজিবনগর দিবস 1971 সালের 17 এপ্রিল তারিখে এই দিনে বাংলাদেশের প্রথম যে সরকার এটি শপথ গ্রহণ করেন। তো এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে এটি একটি ছোট বড় একটি পদক্ষেপ। তখন বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ ছিলেন। বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট আহমেদ প্রধানমন্ত্রী সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে পুরো মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করা হয় এবং বহির্বিশ্বে বাংলাদেশের প্রতি যে স্বীকৃতি বিভিন্ন দেশে অর্জনের ক্ষেত্রে এই সরকার আজকের দিনে যদি প্রাথমিকতা বলেন তো যেটা বললাম যে মুজিবনগর সরকারের কারণে কিন্তু আমরা উদ্ভূত বাংলাদেশ এবং এই আরেকটি প্রশ্ন হয় যে আমাদের যে বাংলাদেশে কোথায় কিন্তু কলকাতা এটিরও কিন্তু জন্ম তৈরি থেকে ভাবে Sir, just one question. Has Firdaus left, has he left West Bengal, has he left India so far? Is there any confirmation? No, he has returned to Kolkata. And any action being taken against him, or has he been banned from coming back to India to work here in the film industry? Actually, we have not informed officially anything. So far, we know just from the newspaper. So, officially, we are not informed. Sir, but he has, you can confirm two times now that he has left the country as per, after seeing campaigning for TMC's political. Yes, he's in Bangladesh now. Okay, thank you so much.